আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এই থালা বাসনগুলো কালকে রাত্রের, তো রাত্রে খাবারের মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, তো আর থালা বাসন ধোয়া হয়নি, আমরা শুয়ে পড়েছি। তো এখন আমি সকালে নামাজ পড়ে থালা বাসনগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিলাম। থালা বাসন ধুয়ে রেখে আমি রুটি বানিয়েছি, তো রাতের কিছু সবজি আছিল তাই দিয়ে সিয়াম আর সিয়ামার বাবা খেয়ে নিয়েছে, আর আমি চা রুটি কলা দিয়ে খেয়ে নিলাম। নাস্তা করার পর অনেকটা সময় কেটে গিয়েছে। আমি 3 দিন যাবত হসপিটালে ছিলাম, তো হসপিটালে যাওয়ার আগে অনেকগুলো পেজ এনেছিল আর কি, তো এখন এসে দেখি যে অনেকগুলো পেজ পচে গিয়েছে। তো সব পেজগুলো আমি বেছে এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম, যে কেটে ফ্রিজে রেখে দিব। আর দুপুরের জন্য আমি করলা কেটেছি, আর পেজ তো দেখলেনি, আর এখানে পাতাকপি কেটেছি, আর 2 রকমের মাছ নিয়েছি, তেলাপুইয়া মাছ আর বোমা মাছ। তেলাপুইয়া মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করব, আর পাতাকপি ভাজি করব, আর বোমা মাছ পেঁয়াজ দিয়ে গুঁড়ো করব। আর এখনকার পাতাকপি থেকে কেমন একটা গন্ধ আসে, তো গন্ধটা আমার ভালো লাগে না, এই জন্য আমি একটু ভাপ দিয়ে নিতেছি। এখানে আমি তেলাপুইয়া মাছ 3 পিস ভেজে নিলাম করলার ঝোল রান্না করার জন্য। এই তো আমি তেল দিয়ে দিলাম, এখন এর মধ্যে করলা দিয়ে হালকা একটু ভেজে নিব। সিয়ামের বাবার করলা যদি তিতা না হয় তো আমার সাথে রাগ করবে, উনি তিতা খুব পছন্দ করে, তো এই জন্য বেশি একটা ভাজলাম না। এখানে আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিব। আর আমি কাঁচামরিচ রসুন একসাথে বেটে রেখেছি, তো তাই দিয়ে দিলাম। যে সকল আপু ভাইয়েরা দিদিরা আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় কোনো অংশ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিলাম হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি করলা দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। যে সকল আমার মিষ্টি আপু ভাইয়েরা দিদিরা আমায় মিষ্টি মিষ্টি কমেন্টস করেন, আমার কাজে উৎসাহ দিন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে সব সময় থাকার জন্য। 2 মিনিট পরে দেখুন করলা আর মশলা মাখামাখা হয়ে গিয়েছে, তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। যেহেতু ঝোল রান্না তো পানিটা অনেক বেশি দিতে হবে। সিয়ামের বাবার পছন্দের খাবার করলার ঝোল, যদি গরুর গোশ রান্না করে দিয়েও করলার ঝোল দেয় তো উনি গরুর গোশ রেখে করলার ঝোল দিয়েই ভাত খাবে। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটেছিলাম, তো আমি বাকি পেঁয়াজগুলো বক্স ভরে এখন ফ্রিজে রেখে দিব। অনেকে বলবেন যে ফ্রিজে পেঁয়াজ রাখা উচিত না, এখন পচার থেকে তো ভালো। এখনো পর্যন্ত যে আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন কিবা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর যদি লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিয়েন,
এখানে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই তো আমার করলার ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।